নদিয়া জেলার টেহটো থানার গরিবপুর উত্তরপাড়া থেকে গরিবপুর স্কুলপাড়া এলাকায় বেশ কিছুদিন ধরে হনুমানের দলের ব্যাপক তাণ্ডবে মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে এলাকার মানুষের অভিযোগ বনদপ্তরকে এ বিষয়ে অবহিত করা হলেও প্রথমে তারা কোনো ব্যবস্থা নেয়নি ইতিমধ্যে হনুমানের আক্রমণে পনেরো থেকে ষোলো জন আক্রান্ত হয় পরে অবশ্য বনদপ্তর ওই এলাকায় লোক দেখানো একটা খাঁচা বসিয়েছে তবে সূত্রের খবর খাঁচা বসিয়েও যথাযথ কাজ হচ্ছে না কেননা হনুমানের অত্যাচার চলছে সমানে সবাইকে ঘরবন্দি হয়ে থাকতে হচ্ছে ছোট বাচ্চাদের গ্রিলের ভিতর আটকে রাখতে হচ্ছে কারণ দরজা গ্রিল ফাঁকা পেলেই হনুমান ঢুকে পড়ছে ঘরের মধ্যে আর ঘরে ঢুকেই টিভি শোকেস আয়না প্রভৃতি ভেঙে সব কিছু তসতস করে দিচ্ছে এখন হনুমানের এই তাণ্ডব থেকে মানুষ কবে রেহাই পায় আর প্রশাসন এ বিষয়ে কি ব্যবস্থা নয় সেটাই দেখার টেউটো থেকে প্রণব বিশ্বাসের রিপোর্ট খবরের দর্পণ কমর চেপে ধরছি আমি তখন সমানের লড়াই করতে লাগলাম তখন আমি যখন হা কামড়াতে চাইছি আমি লুকানোর চেষ্টা করছি তখন ওই পাই ওইভাবে কামড় তবে তারা আগে যদি এখনো আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট